में वही दिल चार सब फिर एलम वही आस एलमेवाही आसमानी सम्पद समस्त मासूम अम्बिया कराम सुसन बीजीना वालेहिं अस्सलातु वस्सलाम उनादेर माध्यमे आशा एकटी मिरास सम्पद एई कारणे एलमे वाही सब दिलेर मध्ये बसे ना सब दिल एलमे वाही योग्यता सम्पन्न नहे দানিস্তন এসে যা মানে বাসা জানা যা কেউ বাসা জানলেও এটা পারা যায় বাসার মধ্যে পণ্ডিত্ব অর্জন করলো এটা স্বাভাবিক পারা যায় এটার নাম তো আর এলমে বাড়ি না বলদের মতো খাইতে পারা তো আর সুস্থতা না সুস্থতা ভিন্ন জিনিস কেউ আছে কম খায় কিন্তু আল্লাহর রহমতে নিয়মিত খায় সুস্থতা তার ঠিক আছে আর কেউ আছে বলিদ বলদের মতো গামলাতে গামলা খাইতে আছে কিন্তু হইতে পারে তার মধ্যে অসুস্থতা সুস্থতা নাই অসুস্থতা বিরাজ করছে एलमे वही दिल के चाह सठीक दिल छाड़ा एलमे वही फलन घटे ना जमीन तो जमीन जमीन पुराटाई जमीन किंतु उत्पादन योग्य जमीन बहु कम মরুভূমি পড়ে আছে তিক ময়দানে তিক পড়ে আছে কিন্তু উৎপাদন হয় না উৎপাদনের সম্ভাবনা নাই যোগ্যতা নাই কৃত্রিম উপায়ে উৎপাদন করলেও সেগুলো স্বাভাবিক হয় না মুশকিল সাধারণত উৎপাদনে কি অসম্ভব হইয়া যায় এমন বহু জায়গা আছে এলমে বাহির বপনের জায়গা আছে সব খানেই তো বীজ বপন করা যায় কিন্তু ফলন হবে সবখানে এমন হয় না বহুখানে বীজ গম হইয়া যায় নষ্ট হয়ে যায় এলমে বাহি যে টার্গেট লক্ষ্যস্থল সেটা হচ্ছে দিল যদি দিল সুস্থ থাকে সামান্য এলমে বাহির বাতাস লাগলেও সেখানে কি পলন শুরু হইয়া যায় আর দিল যদি সুস্থ না থাকে যত বীজ বপন করবে ফলন তো দূরের কথা বীজ পর্যন্ত নষ্ট হবে নিজের পুঁজি শেষ হবে হাই হাই কোম্পানির সদস্য হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না এটাকে যারা এলমবাহির বাস্তব ধারক আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করছেন এলমে ওয়াহী গ্রহণ করার
তাদের জীবনে যদি আমরা একটু দেখি, বিশেষ করে দুনিয়াজাহানের সরদার ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতে মুবারাকা, যেটা শামসুল হুদা, হেদায়েতের সূর্য, সীরাতে মুবারাকা শামসুল হুদা, সীরাতে মুবারাকার উপরে যদি আমাদের একটু দৃষ্টি থাকে। এখন আমি আপনাদেরকে বারবার বলে থাকি, সীরাতের একটি কিতাব আমাদের কাছে থাকা দরকার। আমি পড়ার সুযোগ আমার নাই, কিন্তু আমি একটি একদম পাশে রেখেছি, সীরাতের একটি কিতাব। সীরাতে খাতিমুল আম্বিয়া অর্থাৎ সীরাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামসুল হুদা, হেদায়েতের সূর্য। এরপরে সীরাতে খুলাফা, হযরতে খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সীরাতে মুবারাকা। এরপরে সীরাতে সাহাবা, যেটাকে হায়াতে সাহাবা বলা হয়, হেকায়াতে সাহাবা বলা হয়, এ ধরনের হায়াতে সাহাবা, সীরাতে সাহাবার কিতাবগুলো আমাদের কাছে থাকা দরকার। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জীবনী, হযরতে খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনী, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতে মুবারাকা শামসুল হুদা, এগুলো আমাদের মোতালার মধ্যে সাধারণত রাখা দরকার। আমরা তো ভাষার পণ্ডিত্য অর্জন করার জন্য উপন্যাসের বইগুলো আমরা রাখি সাধারণত, অমুক লেখকের বই, অমুক লেখকের বহি, অমুক লেখকের বহি আমরা রাখি, আর পড়তে মজা লাগে, কিন্তু নিয়ে যাইতেছে কোথায় সেটা আমাদের খোঁজ খবর নেই। আমি ব্যক্তিগতভাবে স্বভাবগতভাবে আমি আধুনিকতার সোয়াজকে আমি ভয় পাই, এটা আমার স্বভাব। আমার কাছে লাগছে মারকাজুল হুদা, হেদায়েতের মারকাজ, সবকিছু আমাদের অতীতের মুরব্বীদের সেখানে রয়ে গেছে, নতুনের কাছে কিচ্ছু ভাবা যাবে না। অতীতে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের মুরব্বী আনেকেরা, ফোকাহা কেরাম, মহাদ্দেসিন আজম, তাবেঈন, তবে তাবেঈন, আইমে মুস্তাহিদিন, হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বিশেষ করে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতে মুবারাকা, এগুলোর মধ্যে সব কিছু আছে। এর চাইতে বেশি কিছু আমাদের দরকার নেই, সব কিছু আছে। আমরা তো চতুর হওয়ার জন্য, চালাক হওয়ার জন্য, পণ্ডিত হওয়ার জন্য বহু কিছু গ্রহণ করতেছি বটে, কিন্তু আসল জিনিস আমাদের থেকে হারিয়ে যাইতেছে। স্বভাব, চরিত্র, এবাদত, তারলুক মাল্ল, এগুলো আমরা হারিয়ে ফেলতেছি। জাগতিক আসবাবের কারাবন্দির শিকার হইতেছি আমরা। দেখতে লাগে যে বহু কিছু, বাস্তবে কিছু নেই, বাস্তবে কিছু নেই। আর পিছনের সোনালী যুগের সোনালী লোকগুলার জীবনী হয়তো দেখতে লাগবে যে আসলে তো এমন কিছু না, কিন্তু বাস্তবে সবগুলোই তো সেখানে কি স্বর্ণ রূপ এবং কি অতি পদার্থগুলো সেখানে আছে, এটা আমার কথা নয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমি আপনাদেরকে শুনাইতে থাকি, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সঠিক রাস্তা গ্রহণ করতে চায়, সঠিক পন্থায় চলতে চায়, সিরাতে মুস্তাকিমের পুঁজি যে অর্জন করতে চায়,
আল্লাহ পাকের সঠিক বান্দা হওয়ার উপকরণ যে অর্জন করতে চায়, তো ফাল ইয়াস্তান্না বিমান কাদ মাত, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের অনুসরণ, তাদের অনুকরণ, তাদের জীবনী দর্শন তার জন্য দরকার। এরা কারা? কৌলারিকা আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানু আফদাল হাযিহিল উম্মাহ, উম্মতের মধ্যে এরা সবচেয়ে উত্তম। আবার রহা কুলুবা, এদের কলব বড় পরিষ্কার, এলেমের অধিকারী হওয়ার জন্য কলব পরিষ্কার হওয়া দরকার। এই আবার রহা কুলুবা, আমরা জাহেরি সাজ এবং সজ্জায় নিমগ্ন, কলবের দিকে তো আমরা লক্ষ্য করি না। কলবের মধ্যে হিংসা, হাসা, গীব, শেখায়, অন্যের ব্যাপারে নিন্দা, বিভিন্ন কলহ, বিবাদ, এগুলার মহাব্বত, দুনিয়ার মহাব্বত দিলের মধ্যে কি আবাদ হইয়াছে, আবর্জনার কোনো শেষ নাই, না পাক এবং গান্দিগি দিলের মধ্যে কি পুরে রয়েছে, দুনিয়ার মহাব্বত ছাড়া কিচ্ছু না, আমার ইজ্জতের মহাব্বত, আমাকে অমুকে কেন এই কথাটি বললো, এই এটা নিয়ে তার জ্বালা কোনো শেষ নেই, এটা নিয়ে জ্বালা কোনো শেষ নেই, অমুকে কেন আমাকে এই কথাটি বললো, এ আমাকে এই কথা বলতে পারে, আবার টক্কর খালি এ তো বোঝা যায়, তাওয়াজু কার মধ্যে আছে, আমি সালাম দে খুব তাওয়াজু হিসাবে চলে, হজরতের জোতা উঠায়, কাফর দোয়, হজরতের নাস্তা নিয়ে তড়িঘড়ি করে, রাস্তাতে দেখলে এক পাশে দাঁড়ায় থাকে, এগুলার নাম বাস্তব তাওয়াজু নয়, এগুলো জাহেরি তাওয়াজ। দিল এখনো বনে নাই, দিল বনবে কবে, যখন আমার উপরে আমার নফসের বিপরীতে কোনো আক্রান্তি আসবে, আক্রমণ আসবে, সেটাকে সাধারণ মানে নিতে পারি, তখন দিল তৈরি হইয়া গেছে। বহু ছাত্র আছে, কোনো কেউ যদি কোনো সাথীরা যদি কথা একটা বলে পুরো রাত্রে হয়ে ঘুমায় না, ঘুমাসে না, কেন এগুলো বললো, কি করল, এটার কীভাবে বদলা এবং পাদাস আমি নিতে পারি, তাহলে কিসের দিল তৈরি হয়েছে, দিলের মধ্যে তো ফেরাউনিয়ত বসা রয়েছে, ফেরাউনিয়ত, দিল তো ফেরাউনিয়তের কবলে। বহু ছাত্র আছে, কোনোখান দিয়ে কোনো মনে কষ্ট হলে কেউ যদি কোনো রকমের একটু কথা চাবি বলে, ওনার আর ফেরেশানির মাথা চক্করদের শরীর ভালো লাগে না, কি হয়েছে, অবা এটা থাকাটা স্বাভাবিক, প্রাথমিক পর্যায়ে, কিন্তু কথাবার্তাগুলো শুনতে শুনতে এমন হয়ে যাওয়া দরকার যে সে আমাকে মন্দ বললে তো কি হয়েছে, যদি বাস্তব যদি দোষটা আমার মধ্যে থাকে, সংশোধনের একটা আমি কি উসিলা পাই গেলাম, আর দোষ যদি না থাকে তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার সুযোগ পাই গেলাম। হে না, হেরা নয়, পুরো দুনিয়া যদি আমার বিপরীতে যদি আমার সমালোচনায় পতিত হইয়া যায়, আল্লাহ পাক রক্ষা করো সবাইকে, আমার তো কোনো কিছু আসে যায় না, এ রয়েছে আল্লাহ পাক। দিল হইতে হবে বিশাল, দিল তো দিলের মধ্যে তো আমাদের সংকীর্ণতা, সংকীর্ণ দিলের মধ্যে এলবে বাহির বীজ বপন করলে সেখানে ক্রিয়া তো দূরের কথা, প্রতিক্রিয়া সৃষ্টি হইয়া যায়, সে এলবে বাহির অভিশপ্ত হইয়া যায়, তখন সে জ্ঞান পাপী হয়ে যায়। এমনি সাধারণ মানুষ যদি নষ্ট হয়, কষ্ট পায়, কোন নীতির বিপরীতে করার কারণে এ ধ্বংস হয়ে যাবে, এ দুরিশত হয়ে যাবে। সাধারণ মানুষের যদি দুনিয়া নষ্ট হয়, এর আখরাতে শুদ্ধ কি ধ্বংস হয়ে যাবে, কারণ এ আলোর মধ্যে থাকা শয়তানের অনুসরণ করছে, নফসের অনুসরণ করছে। তো বলছিলাম ভাই, কানু আফজাল হাযিহিল উম্মাহ, উম্মতের মধ্যে বড় আফজল, আফজল কেন হয়, উত্তম কেন হয়, তো আবার রহা কুলুবা, এদের দিল বড় পরিষ্কার, দিল ওই ব্যক্তির পরিষ্কার থাকে যার দিল প্রশস্ত হয়।
নদীর পানি নাপাক হয় না। কেন? নদী প্রশস্ততার অধিকার, প্রশান্ত সাগর, নদীর পানি নাপাক হয় না। গরু ছাগল মাছ গাছপালা নদী নালা যত রকমের পাক নাপাক গান্দা সবগুলো নদী ধুই নিতে আসে, কিন্তু নদীর পানি তারপরেও কি হয় না, নাপাক হয়। এইদিকে যে গরু ভাসতেছে এখান থেকে নদীর পানি উজু করা নাপাক নয়, পাক নদীর পানি। নদীর পানি কখনো নাপাক হয় না। এবং নদীর মধ্যে যেগুলো থাকে মাছ এগুলা কখনো কি হারাম নয়, জবে করার শর্ত নহে, এগুলো হালাল। সেখানে মরা ভাসবে সেটা হালাল, কোন মাছ মারা গেছে সেটা হালাল হয়ে যাবে। নদীর এমন একটি খাসিয়ত আছে, কেন নদীর মধ্যে প্রশস্ততা বেশি, হে বেশি হজম করতে পারে, এই কারণে নদীর পানি নাকি পাক। শুধু পাক নয়, পবিত্র কারে না ভাবতে পাক করে, কেন সে বহু কিছু বরদাস্ত করতেছে, খাল বিল তারপরে নালা তারপরে সব দিক থেকে ঢল তুফান সবগুলা যাই নদীতে কি পানিতে ভরতেছে, নদীর সবগুলাকে বরদাস্ত করতেছে। এ কারণে নদীর প্রশস্ততা বেশি, পানি পাক, এত নাপাক করার পরেও পানি পাক, এক ধরনের পুরা দেশের নাপাক পুরা এলাকার নাপাক নদীতে যা কিন্তু তার ভাব পানি পাক, নদীর পানি কেউ নাপাক ফতোয়া দিবে না, এটা উপাকের কুদরত। যার কাছে যত হজম শক্তি বেশি, ধৈর্য শক্তি বেশি, আল্লাহ পাকের দরবারে সে বেশি কি পবিত্র। মাটি শেষ নাই ধৈর্যের, কত মানুষ কত কিছু মাটির উপরে করতেছে, কুটতেছে খাদাতেছে পিটেতেছে, মাটির উপর আগুন জ্বালাইতে আছে, তোর মাটির খনন করতেছে, মাটি ঢিলা করতেছে, কত কিছু মাটির উপরে চলতেছে, মাটি কিন্তু ধৈর্যশীল, ধৈর্যশীল কত শক্তিশালী জানেন, পুরো দুনিয়ার সব বিষয়গুলাকে মাটি তো একমাত্র খায়, কি লোহা কি তামা পিতল সবগুলাকে কি মাটি খায় হজম করতে আসে। আশাফুল মখলুকাত শুদ্ধা, সৃষ্টির সেরা মখলুক ইনসানকে শুদ্ধা মাটি খায় এমনভাবে হজম করে একটু দেখুন তো বাইরে। এই কারণে মাটি পবিত্র, পানি না ভাইলে কি দিয়ে চলে ভাই, মাটি দিয়ে চলে। ফাতায়াম মামু সাইদান তৈবা, এর মধ্যে ধৈর্য শক্তি বেশি, প্রশস্ততা বেশি, আল্লাহ পাকের দরবারে এই গুণের কারণে সে পবিত্র হইয়া গেছে। নদীর মধ্যে ধৈর্য শক্তি বেশি, প্রশস্ততা বেশি, এই কারণে কি নদীর পানি পাক। এবং দামি দামি যত সম্পদ আছে সবচেয়ে বেশি বড় সম্পদ কোথাকার, ভূগর্ভের সম্পদ, মাটির নিচের সম্পদে যে সবচেয়ে কি দামি, সেখানে গ্যাস আছে, সেখানে তেল আছে, সেখানে স্বর্ণ আছে, সেখানে কয়লা আছে, সেখানে কি পেট্রোল আছে, সেখানে অক্টোল আছে, সব কিছু বড় বড় দামি জিনিসগুলো কোথায়, যত রকমের দামি জিনিস আছে সব মাটির পেটে, কারণ তার মধ্যে ধৈর্য ধারণ শক্তি বেশি। প্রশস্ত মনা মাটি, যার মধ্যে প্রশস্ততা আসবে তার মধ্যে সে গুণী হবে, সে কি হবে, গুণী হবে। ও আখরাজাতিল আরদু আসফালাহ, তার সম্পদগুলোকে কিয়ামতের পূর্বে মাটি বের করে দিবে, এত সম্পদের অধিকারী মাটি। উপরে কি আছে, উপরে তেমন কিছু নেই, সবগুলো সাধারণত মাটির নিচ থেকে তো আমরা সংগ্রহ করতেছি, আমরা ব্যবহার করতেছি, 500-700 ফুট নিচ থেকে পানি উঠে ব্যবহার করতেছে, তেল উত্তোলন করা হইতেছে, স্বর্ণ উত্তোলন করা হইতেছে, কয়লা উত্তোলন করা হইতেছে, গ্যাস উত্তোলন করা হইতেছে, হ্যাঁ আরো যত রকমের দামি, আমি কয়টা জানি,
সবকিছু মাটির নিচ থেকে কিন্তু উত্তোলন করা হচ্ছে। এরপরে দ্বিতীয় নম্বরের সম্পদের অধিকারী সমুদ্র, এর সম্পদ, সম্পদের শেষ নেই সমুদ্রের মধ্যে। এই দামি সম্পদ গুলো সেখানে তৈরি কেন হয়? এদের মধ্যে ধৈর্য বেশি, হসস্থতা যার মধ্যে যত বেশি হবে, ধৈর্য যার মধ্যে তত বেশি হবে। হে মানুষ বলে তো কোনো কথাই নাই, সে কি হীরখণ্ড হইয়া গেছে, মানে হীরের সাথে সম্পর্ক দৃষ্টান্ত দিচ্ছি আর কি। তো মানুষের দৃষ্টান্ত আসলে কোনো মাখলুকের সাথে হয় না, মানুষকে তো আল্লাহবাদ ভিন্ন বানাইছেন, ছাঁদের মতন, সূর্যের মতো না, এটা বুঝার জন্য দেওয়া হয়েছে। কিন্তু আসলে আসল মখলুক আদের দৃষ্টান্ত চাঁদের সাথে সূর্যের সাথে সাধারণত কি? ইয়া মাই ইউসাব বিহুহা মা আন্তা মা দেহুহা বিশ্বাংশে বল কমারে বল আন্তা হা জিহা, ইয়া মাই ইউসাব বিহুহা মা আন্তা মা দেহুহা বিশ্বাংশে বল কমারে বল আন্তা হা জিহা। হে ব্যক্তি, যে নাকি আমার মাহবুবকে সূর্য এবং চন্দ্রের সাথে তসবি দিচ্ছ, তুমি আসলে প্রশংসা করছো না, তুমি আসলে তাকে কি তার মধ্যে ঘাটতি নিয়ে আসছ, তার মধ্যে ঘাটতি আসতেছে তসবির দ্বারা, দৃষ্টান্ত দেওয়ার দ্বারা, কোথায় চন্দ্র, কোথায় সূর্য, আর কোথায় আমার মাহবুব আসমাল মখলুকাত। ফাআইনা লিশ্বামসে খালুন ফি ওয়াজানাতিহা ওয়া মাযহাকুম মিন নিজামিদ দুররি ফি ফিহা। আরবি পড়লাম একটু আগ্রহ আসার জন্য, ভালো করে পড়ি। ফাআইনা লিশ্বামসে খালুন ফি ওয়াজানাতিহা ওয়া মাযহাকুম মিন নিজামিদ দুররি ফি ফিহা। বলার উদ্দেশ্য হচ্ছে যার মধ্যে তত মাখলুক, সৃষ্টি জগতের মধ্যে মাখলুকের মধ্যে যত প্রশস্ততা বেশি, ধৈর্য শক্তি বেশি, সে তত বড় আল্লাহর রহমত। মাখলুকের মধ্যে ইনসানের মধ্যে যার মধ্যে প্রশস্ততা বেশি, ধৈর্য ধারণ করার শক্তি বেশি, আল্লাহ তাকে তত বেশি উপরে উঠেছে। যার মধ্যে ধৈর্যের যত কি ক্ষমা করার, ধৈর্য ধারণ করার, হজম করার শক্তি যার মধ্যে যত বেশি, সে মাখলুকের মধ্যে তত বেশি ইমান আমলওয়ালা হলে আল্লাহ পাকের তত প্রিয় বান্দা। এটাকে খলকে আজিম বলা হয়। কি বলা হয়? খলকে আজিম। তো বলার উদ্দেশ্য হয়েছে ভাই, এলমে ওয়াহি সবার জন্য কি নহে, উপযোগী জিনিস নয়। ফুলের রস ভেমরুলের ফেটে গেলে বিষ হয়, ওই ফুলের রস মৌমাছির ফেটে গেলে মধু হয়। সংকীর্ণ মনা দুনিয়ার মহব্বত ওয়ালা মনের কাছে যদি এলমে ওয়াহি আসে সে বিষয়ে দাঁড়া, আর যদি দুনিয়ার মহব্বত দিল থেকে বের হয়েছে, ফসস্ত মনা হইয়া গেছে, ধৈর্য ধারণকারী হইয়া গেছে, ওখানে এলমে ওয়াহি গেলে এটা মধুয়ে পরিণত হইয়া যায়। যাই হোক, কথা এতটুক আজকে শেষ করলাম। আজকে সার কথা এতটুক যে প্রত্যেক দিল এলমে ওয়াহির জন্য কি নহে, যোগ্য নহে। কোন দিল যোগ্য? যে দিল প্রশস্ত, এই দিল হচ্ছে কেয়াল ব্যবহারের জন্য যোগ্য। যে দিলের মধ্যে ওয়াসাত বেশি, যে দিল ধৈর্য ধারণ করতে পারে, ক্ষমা করতে পারে, বহু কিছু বরদাস্ত করতে পারে, দিলের উপর কোনো আসর পড়ে না, ওই দিল হচ্ছে বড় দিল। গুণা দুনিয়ার মহব্বত মুক্ত দিল, ওইটা হচ্ছে কি? বড় দিল। আর সংকীর্ণ মনা যারা আমরা আছি, ছোট্ট দিলওয়ালা এবং ছোট্ট দিল, এটা এলমে ওয়াহির জন্য উপযোগী নহে। এখানে এলমে ওয়াহি যদি কে অর্জন করতে যায়, প্রতিক্রিয়া সৃষ্টি হইয়া যায়। এই কারণে যত রকমের গোমরাহির প্রদর্শক আছে, রাহবর আছে, এরা সংকীর্ণ মনে যারা আছে, এদের দ্বারাই গোমরাহি দুনিয়ার মধ্যে কি বিস্তার লাভ করছে। হেদায়েতের যত সূর্য আছে, চন্দ্র আছে, বাতি আছে, এরা ওরা যারা প্রশস্ত মনে আছে। সার কথা, দুনিয়ার মহব্বতওয়ালা যদি এলমে ওয়াহিকে অর্জন করে, ছোট্ট মনওয়ালা যদি এলমে ওয়াহিকে অর্জন করে,
সে শুধু নিজে গোমরা হবে তা নহে, আর পুরো জগৎকে গোমরা করে দিয়েছে। আল্লাহুম্মা ফাজনা। আর যদি স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ার মহব্বত মুক্ত দিয়ে যদি এলমে ওয়াহি অর্জন করে, সে আল্লাহর রহমতে নিজেও উপকৃত হবে, হেদায়তের দীপ্ত তার দ্বারাই লক্ষ কোটি মানুষকে হেদায়ত প্রাপ্ত হবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আগেরটা হয়েছে আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম। ঠিক আছে, একরূপ কথা বলে রাখি, ইয়াদ রাখি।